আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন গাছে উঠতেছে ডাব পারবে বলে। আর প্রথম দিকেই ওর একটু সমস্যা হয়েছিল, যাই হোক পরে নিজেই নিজের সমস্যাটা সমাধান করে নিয়েছে। আর ও যখন গাছে উঠতেছিল তখন আমার একটু ভয় ভয় লাগতেছিল, কারণ গাছে উঠলে তো আসলে অনেক ধরনের বিপদ হতেই পারে যে কোনো সময়। আর আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ সুস্থভাবে যেন গাছ থেকে নেমে আসে। আর যত উপরে যাচ্ছিল ততই আমার ভয়টা যেন বেড়ে যাচ্ছিল। গাছে উঠে যাওয়ার পরে আসলে তো দেখা যাচ্ছিল না কি করতেছে, কারণ আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি এক কাত ডাব এসে পড়লো নিচে, যাওয়াই পড়লো কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। মনে হলো যেহেতু দূর থেকেই দেখতে পাচ্ছিলাম, অনেক পানি চারদিকে ছিটিয়ে গেল। আর ওরা বলতেছিল যে দেখো ডাবে মনে হয় একটা ডাবেও পানি নেই। আমি বললাম ঠিক আছে, দেখা যাক কয়টায় থাকে আর কয়টা নারকেল থাকে। পরে যে কাঁধটা ফেললো ওই কাঁধটা ছিল মাত্র কয়েকটা ডাব। নারকেল পেড়ে নিচে নেমে আসলো। আমি যখন ওকে বললাম যে আমি যে তোমাকে ভিডিও করে নেটে ছেড়ে দিব, এটা কি তুমি জানো? বলছে না। হ্যাঁ, তোমাকে সবাই দেখবে, কথাটা শুনে হেসে দিয়েছিল। মনে মনে হচ্ছিল যে অনেক খুশি পেয়েছে কথাটা শুনে আসলে। আর যখন পাড়া শেষ, হঠাৎ দেখলাম যে গাছের ঝোপের ভিতরে একটা ডাব পড়ে আছে। মনে করলাম আমি ডাবটাকে নিয়ে আসি, এজন্যই আমার ওখানে যাওয়া। আস্তে আস্তে করে বের করে নিয়ে আসলাম। উঠানে নিয়ে আসার পরে চলছে একে একে কাটার পালা, যে না পারে সেও কাটার চেষ্টা করছে। দেখে বেশ ভালোই লাগছিল। যাই হোক, শীতের দিনে ভাবছেন যে আসলে এত ডাব খাওয়া কেন? সত্যি কথা বলতে যে ডাক্তারে বলছিল বেশি করে পানি খেতে, আর পানিটাও খেতে ইচ্ছা করছিল না, যার জন্য গাছ থেকে ডাব পেড়ে খাওয়ার উৎসব আর কি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবার কাছে এই অনুরোধ থাকলো। আর যদি ভালো না লাগে কি ব্যাড কমেন্টস করবেন না, এটাই আপনাদের কাছে সবচেয়ে বড় চাওয়া। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে সুস্থভাবে দেশ থেকে ফিরে আসতে পারি। আর সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের ভালো লাগার কারণেই হয়তো এত তাড়াতাড়ি আমি যাই হোক যতটুকু আসতে পেরেছি, শুধু আপনাদের ভালো লাগার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।